গুড মর্নিং, আজকে আমরা রান্না করব জর্দা পোলাও। জর্দা রান্না করতে আমাদের যা লাগবে তা আমরা রেডি করতেছি। আমাদের জর্দা রান্না করার চাউল, চিনি, এই কমলা, বাদাম, এওড়া বাদাম, কিশমিস, মুরব্বা, দুধ, গুড়ি মিষ্টি, এগুলান আমাদের জর্দা রান্না করতে লাগবে, সব আমরা রেডি করতেছি। জর্দার রং পানির সাথে মিলিয়ে নিচ্ছি। জর্দার চাউলটা আমরা ধুয়ে নিচ্ছি, ফুটানো পানির ভিতরে জর্দার চাউলটা আমরা দিয়ে দিচ্ছি। জর্দার চাউল সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামাই দিচ্ছি। জর্দার চাউলের মার্গালায় লিখেছি, জর্দার শিরা বানানোর জন্য সুগার নিতেছি, অরেঞ্জ জুস। এবার আমরা এই কিশমিশগুলো দিচ্ছি, মিক্স হয়ে জর্দা রান্নার জন্য চিনির শিরা করে নিচ্ছি। জর্দার পাত গুলান চিনির শিরা মিলে দিচ্ছি, জর্দা ভাতের দুম দেওয়ার জন্য আগুন দিচ্ছি। চলো আর দাও, বেশ পেত তুমি দাও, তিনি অমুদে দাও, তারপর গরমের তৈরি আর চিন পরে দিই ঘিটা। এখন আমরা জর্দার মেঝে এই ঘি দিব। খালি ঘিয়ের গ্রাম কেওড়া দলিলে গুলো জর্দা ভাতের উপর দিয়ে দিচ্ছি, নার্স গুলো জর্দা ভাতের উপর দিয়ে দিচ্ছি।
সইস জোরদার মিষ্টি বাদাম যা আছে এগুলো দিয়ে দেওয়া হয়েছে মুরুব্বা তবে দেখেন কালারটা দেখেন 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 কালারটা কি সুন্দর গুড ভেরি গুড